পুলিশের কাছে খোঁজ নেই, খোঁজ মন্ত্রীর কাছে। নিখোঁজ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্ত্রী অখিল গিরি। চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের বাইরে আছে শেখ শাহজাহান। ঠিক কি দাবি করলেন কারামন্ত্রী অখিল গিরি শুনব। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। অপরাধীকে ছাড়া হবে না, তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চয় পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, না হলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে, না সেটা আমি জানি না। নিশ্চিত ভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে না। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। কারামন্ত্রী অখিল গিরির বক্তব্য আপনাদেরকে শোনালাম। 20 দিন হয়ে গেল শেখ শাহজাহানের খোঁজ নেই, বেপাত্তা শেখ শাহজাহান। ইডি হন্যে হয়ে খুঁজছে তাকে, পুলিশও খুঁজে পাচ্ছে না। আর এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন কারামন্ত্রী অখিল গিরি। তিনি বললেন যে চিকিৎসার জন্য হয়তো পশ্চিমবঙ্গের বাইরে আছে শেখ শাহজাহান। এই বিস্ফোরক দাবি কারামন্ত্রী অখিল গিরির। পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না, আত্মসমর্পণ করবেন কিনা সেটা তার সিদ্ধান্ত। হলদিয়ায় এমনই বিস্ফোরক দাবি কারামন্ত্রী অখিল গিরির। শেখ শাহজাহান কোথায়, তার খোঁজে হুন্নে রয়েছে ইডি আধিকারিকরা, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। আর এরই মধ্যে বিস্ফোরক দাবি কারামন্ত্রী অখিল গিরির। তিনি বলছেন যে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে আছে শেখ শাহজাহান, পুলিশ খুঁজে পাচ্ছে না। দোষীকে শাস্তি দেওয়া হবে কিন্তু রাজ্যে নেই তাই পুলিশ খুঁজে পাচ্ছে না, এমনটাই বিস্ফোরক দাবি কারামন্ত্রী অখিল গিরি। তিনি বললেন রাজ্যে নেই, বরং অসুস্থতার জন্য রাজ্যের বাইরে চিকিৎসার জন্য আছে শেখ শাহজাহান, এমনটাই দাবি করলেন কারামন্ত্রী অখিল গিরি। কথা বলবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অরূপবাবু, কারামন্ত্রী তিনি বলছেন যে শেখ শাহজাহান চিকিৎসার জন্য এ রাজ্যের বাইরে আছে, কি বলবেন? না দেখুন, কারামন্ত্রী কি বলেছেন সেটা আমি আপনাদের এখান থেকে প্রথম জানলাম, এইটা নিশ্চিতভাবে ওনার প্রথম মনে হয়েছে উনি বলেছেন। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলছি, যেটা আমাদের রাজ্যের ডিজি অনেকদিন আগেই বলে দিয়েছেন যে যারাই অন্যায় করে থাকুক তারা ফেয়ার হবে না। এখানে তৃণমূল কংগ্রেসের যদি কেউ অপরাধী হয়, বক্তব্যের ঘটনা আপনারা দেখেছেন, দল দেখেনি, সেখানে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা ভারতবর্ষের বুকে এই নিদর্শন দেখেছি, এখনো শেখ শাহজাহান অভিযুক্ত, তিনি অপরাধী নন, আদালতের বিচার এখনো হয়নি। কিন্তু আমরা দেখেছি গুজরাটের বুকে বিলকিস বানু ধর্ষণের মামলায় যারা অপরাধী হিসেবে সাব্যস্ত এবং দোষী অভিযোগ প্রমাণিত, যারা সাজা খাচ্ছে তাদেরকে জেল থেকে সাদরে বরণ করে বের করে নিয়েছে, বাইরে সম্বর্ধনা দিয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। তো ডিফারেন্স পরিষ্কার, একটা দল আমরা কখনোই বলছি না যে এই ধরনের কার্যক্রম কখনো সমর্থনযোগ্য। দল হিসেবে আমরা বারংবার বলছি যে প্রশাসন যে কাজ করবে, যে স্টেপ নেবে, দল সরকার সেই বিষয়ে তাদের সাথে থাকবে। কিন্তু তার সাথে সাথে কারা সমালোচনা করছে, বিজেপি, যারা নিজেরা রেপিকের আশ্রয় দিয়ে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, অখিলগিরি যেটা বলেছেন নিশ্চয়ই তার পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন, ওনার কাছে কোনো তথ্য আছে কিনা আমাদের অন্তত জানা নেই। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলছি যে কোনো অপরাধী যেই অপরাধ করে থাকুক না কেন, তার পাশে প্রশাসন দাঁড়াবে না। এর আগেও যেরকম ভাবে প্রশাসন দল দেখে দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।